বসতে পারলে দাঁড়িয়ে থাকেন। আজকের আলোচনার বিষয় সুখী দম্পতি। আলোচনার বিষয় কি? সুখী দম্পতি। বিয়ে করছেন কারা কারা দেখি, দুই হাত তোলে অনেকে। নিয়ত ভালো না, আরেকটা ঘটাবে নাকি? খবর আছে, ভাবি সব মানলেও এটা মানবে না, ঠিক কিনা? আমাদের দেশের নারীরা ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না, সব মানে। সারাদিন এটা বুঝাবেন, বুঝানোর পরে বলবেন না, সব শেষে কি বলে না। তো এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে, আর যারা করেন নাই করবেন, শীঘ্রই করবেন, এদেরও কাজে লাগবে। আর যারা মুরব্বী, অনেক অভিজ্ঞতা, ওনাদেরও কাজে লাগবে। ওনারা এটা শুনে নাতি নাতকরদের শোনাতে পারবে, ঠিক কিনা? তাহলে কারোরই লস নাই। আলোচনাটা বলতে আমার 50 মিনিট থেকে 1 ঘন্টার সময় লাগবে। এই 1 ঘন্টা বা 50 মিনিট বসে থাকতে পারবেন যারা যারা, তারাই বসে থাকবেন। বাকিরা আপনাদের কাজ থাকলে, 1 নম্বর থাকলে আস্তে আস্তে বেরোতে পারেন এখনই। যাদের 1 নম্বর করা লাগবে, 1 নম্বর বোঝেন? বোঝে নাই বোধ হয়। 1 নম্বর মানে কি? আচ্ছা, এইটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যা লাগে। এই 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কেউ বেরোতে পারবে না। বের হইলে আমি ধরবো, আরে আলোচনা থামাই, আপনারাও ধরবেন, পারা যাবে? কথা কয় না। যদি কারো এই 50 মিনিট থেকে 1 ঘন্টা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর লাগে, এখনই চলে যান। যেহেতু আপনার ব্যস্ততা আছে, পেরেশানি আছে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে উঠে যান। যারা যেতে চায় সুযোগ করে দেন, একটু সুযোগ করে দেন। উঠতেছেন না কেন? তার মানে 1 ঘন্টা থাকবেন আপনারা? আওয়াজ করে বলেন, 1 ঘন্টা থাকা যাবে? অনেক যুবক ছেলেরা দাঁড়িয়ে আর মোর ভেঙে নিতেছে, এমনি থাকমু হুজুর, মাশাল্লাহ, খুব ভালো। কয়টার দিকে আসছেন আপনারা? দুপুর 2টা। আরে কি কষ্ট হইতেছে এদের তো, এত ঘন্টা যেহেতু থাকলেন, 8 ঘন্টা, 10 ঘন্টা, আর 1 ঘন্টা কি কোরবানি করা যাবে? উঠবেন না? না, আমি কিন্তু সুযোগ দিছি, এই 1 ঘন্টার মাঝখানে কেউ উঠতে পারবে না। আর মনে থাকবে, আওয়াজও করতে পারবে না, এই এদিকে কি কথা নাই, না বসতে পারবে না, এরা দাঁড়ায় শুনবে, একেবারে চোখ, প্রতিটা মাহফিলে বিশৃঙ্খলা, কোথাও মন খুলে কথা বলতে পারি না। গেলেই এদিকে ধাক্কা ধাক্কি মারামারি, প্রজেক্টরের জায়গায় প্রজেক্টর থাকে, সব আসে এদিকে। তো প্রজেক্টর দিয়ে লাভ হয়েছে কি? প্রজেক্টর আছে, ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর, ওখানে যান, এখানে ধাক্কা ধাক্কি করবেন না। ওখানেও লোক আছে আলহামদুলিল্লাহ, এরা ভালো মানুষ অনেক। ঠিক আছে, দৌলতপুরের ভাইয়েরা, আলোচনা শুরু হচ্ছে এখন। কথা বলা যায় এভাবে? ব্যাস, আর আওয়াজ নাই। আলোচনার বিষয় সুখী দম্পতি। বিষয় কি? কথা বলে না। দম্পতি বুঝেন? বুঝেন, স্বামী আর স্ত্রী, বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনোরে, সে বড় কঠিন কারিগর, ঠিক কি না? পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম। পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিসসালাম, প্রথম স্ত্রী হাওয়া আলাইহাসসালাম। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আংতাওয়া জাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন, আদম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো। তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী, ঠিক কি না? তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক। কি সম্পর্ক? উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইয়েরা, রাগ করছেন আমার সাথে? শীত লাগতেছে, উত্তর দেওয়া যাবে আওয়াজ করে? হ্যাঁ, আওয়াজ করে উত্তর দিবেন।
মুখে তালা মেরে বসে থাকা যাবে না। তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি? আদম আলাইহিসসালাম। পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাইহাসসালাম। এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর, বড় গভীর, বড্ড ভালোবাসার, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? পোশাক। আরবিতে বলে লিবাস, আরবিতে কি বলে? লিবাস। আল্লাহ বলেছেন, ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক, আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পড়েন। সুবহানাল্লাহ। পোশাকের বেসিকলি তিনটা কাজ, কয়টা? কেউ কথা কয় না, আরো জোরে বলেন, কয়টা? তো এখন আওয়াজ আসলো কোথেকে? আওয়াজ করে উত্তর দিবেন, চিল্লায় বলেন, পোশাকের কাজ কয়টা? এভাবে শেষ পর্যন্ত, খোঁচায় যেন সাউন্ড বের করা না লাগে, স্বপ্রণোদিত ভাবে উত্তর করবেন, ক্লাসের মতো হোক। তিনটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আবরু, লজ্জাস্থান ঢেকে রাখে, ঠিক কিনা? আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক। ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে, স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে, স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে, আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে। এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য। এই যে কত সুন্দর ডিজাইন করা, এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না? তেমনি পুরুষের চোখে নারী সুন্দর, নারীর চোখে পুরুষ সুন্দর, স্বামীর চোখে স্ত্রী সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর। সুবহানাল্লাহ। পড়েন পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে কমফোর্ট, আরাম দেয়া, প্রশান্তি দেয়া। শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি, জ্যাকেট পরেছি, অনেকে চাদর গায়ে দিয়েছেন, কেউ মাথায় রুমাল দিয়েছেন, কেউ গলায় মাফলার দিয়েছেন, একটা উষ্ণ উষ্ণ আরাম আছে না নাই? আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আছে না নাই? তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয়, আরাম পাওয়া যায়, তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায়, তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে? আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও দুনিয়ার নারীরা, তোমরা হলে পুরুষদের জন্য পোশাক, পুরুষ হলো নারীদের জন্য পোশাক। সুবহানাল্লাহ। পড়ে পোশাক যেমনি ইজ্জত আবরুর হেফাজত করে, তেমনি স্বামী স্ত্রী একে অপরের ইজ্জত হেফাজত করে। পোশাক যেমনি সৌন্দর্য বাড়ায়, স্বামীর চোখে স্ত্রী সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর। পোশাক যেমনি আরাম দেয়, স্বামী তার স্ত্রীর স্পর্শ পেলে, স্ত্রী তার স্বামীর স্পর্শ পেলে হৃদয়ে প্রশান্তি অনুভব করে, ঠিক কিনা? এজন্য দাম্পত্য জীবন, এখানে স্বামীও আছে স্ত্রীও আছে, ইংরেজিতে বলে কাপল, কাপল লাইফ। এই বিশ্ব সভ্যতা নির্মাণে নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনেরই অবদান আছে না নাই? এজন্য সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নিসা ও শাকাইকুর রিজাল, নারীরা হচ্ছে পুরুষের কাউন্টার পার্ট, নারীরা হচ্ছে পুরুষের পার্টনার, সহকর্মী, সহযোগী। এই বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই, নারীদের অবদান আছে নাই? এজন্য কাজী নজরুল ইসলাম অসাধারণ লিখেছে, এ বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তার মানে নর নারী স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে নাই? এই সম্পর্কটাকে আল্লাহ লেবাসের সাথে তুলনা করলেন, মেটাফরিক্যালি রূপকভাবে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন। পোশাক যেমনি গায়ের সাথে লেগে থাকে, পোশাক যেমনি চামড়ার সাথে মিশে থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কটাও এরকম, একাকার, মিলেমিশে, ভালোবেসে একাকার। স্বামী স্ত্রীর রিলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো, হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়।